ওয়ার মুভি তো প্রায় সকলেই দেখেছ, কিন্তু আজকের মুভিটি সম্পূর্ণ আলাদা কনসেপ্টেই বানানো। আজকের মুভিতে আমরা দেখব রাশিয়ান ডিফেন্স মিনিস্টার সেই দেশের প্রেসিডেন্টকেই বন্দি বানিয়ে রাখে শুধুমাত্র প্রেসিডেন্টের ক্ষমতা অর্জন করার জন্য, এবং নানান ষড়যন্ত্রের মাধ্যমে সে রাশিয়ার সাথে আমেরিকার যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করে। তবে আমেরিকা তাদের চারজন নেভিসিলের কমান্ডো ও একটি নিউক্লিয়ার সাবমেরিন হান্টার কিলারকে পাঠিয়ে দেয় রাশিয়ান প্রেসিডেন্টকে ওই দুষ্কৃতীদের হাত থেকে উদ্ধার করার জন্য। তবে তারা কি পারবে প্রেসিডেন্টকে তাদের হাত থেকে রক্ষা করতে? জানতে হলে দেখতে থাকো পুরো ভিডিওটি। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2018 সালে মুক্তি পাওয়া ভরপুর অ্যাকশনে পরিপূর্ণ মুভি হান্টার কিলার। ব্যারেন্ট সাগর, রাশিয়া, চারিদিকটা বরফে ঢাকা। সমুদ্রের নিচে একটি আমেরিকান সাবমেরিন টেম্পাবে গোপনে অন্য একটি রাশিয়ান সাবমেরিন কোনেকের পিছু করছে। তবে হঠাৎই ওই রাশিয়ান সাবমেরিনে বিস্ফোরণ ঘটে, যার জোরালো আওয়াজ আমেরিকান সাবমেরিন টেম্পাবের সকল ক্রু মেম্বাররাই শুনতে পায়। তারা সতর্ক হয়ে যায়। তবে রহস্যজনকভাবে কোনো এক জায়গা থেকে একটি টর্পিডো মিসাইল ওই আমেরিকান সাবমেরিনের দিকে লঞ্চ করা হয়। তাদের কিছু বোঝা বা করার আগেই সেই টর্পিডো এসে আমেরিকান সাবমেরিনের সাথে ধাক্কা লেগে সেটিকে নিমেষের মধ্যে ধ্বংস করে দেয়। দৃশ্য পরিবর্তিত হয়ে যায় ন্যাশনাল মিলিটারি কমান্ড সেন্টার, আমেরিকা প্যান্টাগনে। এই ব্যক্তিটির নাম হলো অ্যাডমিরাল জন ফিস্ক। তাকে তার একজন অফিসার জানায়, আমাদের আমেরিকান সাবমেরিন টেম্পাবে, যেটা কয়েক সপ্তাহ ধরে রাশিয়ান নেভির গতিবিধির ওপর নজর রাখছিল, সেটা রাশিয়ার কোলা পেনেনসোলা নামে স্থান থেকে অদ্ভুতভাবে মিসিং হয়ে গেছে। তাদের সাথে প্রায় 2 ঘন্টা ধরে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তবে কোনো রকম উত্তর এখনও আমরা পাইনি। এটা শুনে অ্যাডমিরাল অনেকটাই চিন্তিত হয়ে পড়েন। অন্যদিকে ন্যাশনাল ডিফেন্স চিফ চার্লস ডোনেগান রাশিয়ার হঠাৎই এইভাবে সৈন্যবল বাড়ানো এবং নেভির অ্যাক্টিভিটির প্রধান কারণ কি সেই বিষয় নিয়ে মিটিংয়ে ব্যস্ত ছিলেন। কারণ একটি দেশের অদ্ভুতভাবে গোপনে অস্ত্র ও সৈন্যবল বাড়ানোর পিছনে নিশ্চয়ই কোনো কারণ হতে পারে, আর এটা আমেরিকার মতো সুপার পাওয়ারের একটা চিন্তার বিষয় ছিল। ঠিক তখনই অ্যাডমিরাল ফিস্ক সেখানে এসে উপস্থিত হয়। তিনি বলেন, আমাদের টেম্পাবে সাবমেরিন রাশিয়ার কোলা পেনেনসোলায় পৌঁছানোর পরই হঠাৎই তাদের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখনও আমরা তার কোনো রকম খবরই পাইনি। ডিফেন্স চিফ চার্লস যত তাড়াতাড়ি হোক একটি হান্টার কিলার অ্যাটাক সাবমেরিন সেই স্থানের উদ্দেশ্যে পাঠিয়ে দিতে বলেন, যাতে তারা সেখানে ঠিক কী ঘটেছে তার সঠিক তথ্য তাদেরকে দিতে পারে। এই মিশনের জন্য অ্যাডমিরাল জো গ্লাস নামে একজন অভিজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত অফিসারকে বেছে নেয়, যিনি সেই সময় স্কটল্যান্ডে তার ছুটি কাটাচ্ছিলেন। তবে তখনই একটি এয়ারফোর্সের হেলিকপ্টার তাকে সেখান থেকে আমেরিকান নেভি বেসে নিয়ে আসে। তার একজন অফিসার ব্রায়ান অ্যাডওয়ার্ড জোকে ন্যাশনাল মিলিটারি কমান্ড সেন্টারের একটি গুরুত্বপূর্ণ চিঠি দিয়ে বলে, আমাদের এখনই রাশিয়ার কোলা পেনেনসোলার উদ্দেশ্যে রওনা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। চিঠিটিকে পড়ার পর তিনি একটু গম্ভীরভাবেই সকল ক্রু মেম্বারদের তৎক্ষণাৎ ডিউটি জয়েন করার আদেশ দেন এবং তাদের ইউএসএস আরকানসাস সাবমেরিনটিকে মিশনের জন্য তৈরি করতে বলেন। ক্যাপ্টেনের অর্ডার মতো সকল ক্রু মেম্বাররাই সাবমেরিনটিকে মিশনের জন্য তৈরি করতে থাকে। তবে সাবমেরিনে প্রচুর পরিমাণে টর্পিডো মিসাইল দেখার পর কিছুজন বুঝতে পারে তারা কোনো বড়সড় যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। অন্যদিকে যাত্রা শুরু করার আগেই ক্যাপ্টেন জো সাবমেরিনটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে নেন এবং এরপর মেইন কন্ট্রোল সেন্টারে পৌঁছে মাইক্রোফোনে সকল ক্রু মেম্বারদের উদ্দেশ্যে বলেন, তোমাদের যদি মনে হয়ে থাকে আমি শুধুমাত্র এই সাবমেরিনটিকে এমনিতেই কোনো ট্রেনিং এক্সারসাইজের জন্য নিয়ে যাচ্ছি, তাহলে সেটা তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা। রাশিয়ায় আমাদের একটি সাবমেরিন নিখোঁজ হয়ে গেছে। তাদের সাথে কি হয়েছে আমরা কিছুই জানি না। হয়তো সেটি ডুবে গেছে, নয়তো শত্রুপক্ষের দ্বারা সেটিকে ডুবিয়ে দেওয়া হয়েছে। আমাদের মিশন হলো সেই স্থানে পৌঁছে এই রহস্যের পিছনে আসল কারণ কি সেটিকে উদ্ঘাটন করা। হয়তো তোমরা ওই সাবমেরিনের অনেকেই চিনে থাকতে পারো, তাই অন্তত তাদের জন্য আমি আশা করব তোমরা সকলেই এই মিশনকে সফল করার জন্য নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করবে। অন্যদিকে প্যান্টাগনে এনএসএ একজন এজেন্ট মিস জেন নরকুইস্ট অ্যাডমিরাল ফিস্কের সাথে দেখা করেন। তিনি বলেন, আর মাত্র 1 ঘন্টার মধ্যে আমেরিকান প্রেসিডেন্টকে এই সকল ঘটনার খবর বিস্তারে জানাতে হবে, নইলে দুটি দেশের মধ্যে খুবই খারাপ সম্পর্ক গড়ে উঠবে। তার কথা মতো অ্যাডমিরাল তাকে জানায়, আজ 9:04 ও 9:06 রাশিয়ার কোলা পেনেনসোলায় দুটি বিস্ফোরণ ঘটেছে, যার পর থেকেই আমাদের সাথে টেম্পাবে সাবমেরিনের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। এটা শুনে তিনি একটু অবাক হয় এবং বলে,
যবে থেকে রাশিয়া তার পলিয়ানি নেভিবেসে তাদের অ্যাক্টিভিটি বাড়িয়েছে, তবে থেকেই আমরা রাশিয়ান প্রেসিডেন্ট জাকারানের উপর নজর রাখছি। আর্থিক বিস্ফোরণের আগেই তিনি রাশিয়ার রাজধানী মস্কো থেকে পলিয়ানি নেভিবেসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তার ডিফেন্স মিনিস্টার অ্যাডমিরাল দিমিত্রি দুরবের সাথে দেখা করার জন্য। হয়তো নিশ্চয়ই তারা কিছু খারাপ মতলব আছে, আর এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। অ্যাডমিরাল জানায়, আমি একটি সাবমেরিন ওই স্থানটিকে পর্যবেক্ষণ করার জন্য অলরেডি পাঠিয়ে দিয়েছি, যার রিপোর্ট আমরা খুব তাড়াতাড়িই পেয়ে যাব। তবে এজেন্ট জেইন তাকে বলে, আমাদের তৎক্ষণাৎ কয়েকজন স্পেশাল নেভিসিলের কমান্ডো রাশিয়ার গ্রাউন্ড লেভেল থেকে প্রেসিডেন্ট জাকারানের উপর নজর রাখার জন্য পাঠাতে হবে, তাহলেই আমরা রাশিয়ার আসল মতলব বুঝতে পারব। এই মিশনে অ্যাডমিরাল চারজন নেভিসিলের কমান্ডোকে বেছে নেয়, ডেভিড হল, ম্যাট জনস্টোন, পল মার্টিনেলি এবং তাদের কমান্ড অফিসার লেফটেন্যান্ট বিল বিম্যান। একটি প্লেন তাদের নিয়ে রাশিয়ার উদ্দেশ্যে উড়ে যায়। অন্যদিকে বিশাল সামুদ্রিক দানব ইউএসএস আরকানসাস সাবমেরিন সমুদ্রের গভীরে ডাইভ দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। ক্যাপ্টেন জো যাত্রা শুরু করার আগে সামুদ্রিক আবহাওয়াকে ভালোভাবে পর্যবেক্ষণ করে নেন। এরপর ক্যাপ্টেনের নির্দেশে ইউএসএস আরকানসাস ধীরে ধীরে সমুদ্রের অথই গভীরে তলিয়ে যায়। ব্যক্তিগতভাবে মুভির এই দৃশ্যটি আমার খুবই ভালো লেগেছে, কারণ আসলেই যেভাবে একটি সাবমেরিন সমুদ্রের গভীরে যাওয়ার পর তার ভিতরের ক্রু মেম্বাররা পিছনের দিকে ঝুঁকে পড়ে, ঠিক সেটাই ডাইরেক্টর খুবই সুন্দরভাবে দেখিয়েছেন। তো যাই হোক, ইতিমধ্যে রাশিয়ান প্রেসিডেন্ট জাকারান পলিয়ানি নেভিবেসে পৌঁছে মিনিস্টার দিমিত্রি দুরবের সাথে দেখা করেন এবং এরপর তারা গোপনে মিটিং করার জন্য পলিয়ানি কমান্ড সেন্টারে চলে যায়। ওদিকে ইউএসএস আরকানসাস সমুদ্রের গভীর দিয়ে অনেকটা পথ অতিক্রম করার পর অবশেষে রাশিয়ার কোলা পেনেন্সুলায় পৌঁছে একটি ক্যামেরা লাগানো ডিভাইস সমুদ্রের পৃষ্ঠতলের দিকে লঞ্চ করে দেয়। কিছুক্ষণ তল্লাশি অভিযান চালানোর পর তারা দেখে এক ভয়াবহ দৃশ্য, টেম্পাবে সমুদ্রের গভীরে ধ্বংসপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। ক্যাপ্টেন সাবমারিনটিকে ভালোভাবে দেখার পর বুঝতে পারেন এর উপর শত্রুপক্ষের দ্বারা টর্পিডোর আক্রমণ করা হয়েছিল। তিনি সতর্ক হয়ে যান এবং সকল ক্রু মেম্বারদের হাই অ্যালার্ট জারি করেন। তৎক্ষণাৎ সকল ক্রু মেম্বাররাই তাদের নিজ নিজ অবস্থান গ্রহণ করেন এবং এক অজানা যুদ্ধের জন্য তৈরি হয়ে যায়। এই খবর তিনি পেন্টাগনে পাঠিয়ে দিতে বলেন যে শত্রুপক্ষের আক্রমণে ট্যাম্পাবে বিধ্বস্ত হয়েছে। তখনই একজন ক্রু মেম্বার স্ক্রিনে সমুদ্রের গভীরে নতুন কিছু শব্দ ডিটেক্ট করতে পারে, তবে সেটা কিসের শব্দ আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারব। আর এটা জানার পর আপনারাও অবাক হবেন, তারা সেই শব্দের পিছু করতে করতে সামনের দিকে এগিয়ে যায়। তবে তখনই আবারও একটি নতুন শব্দ সমুদ্রের সারফেস থেকে তাদের হেডফোনে ভেসে আসে, সেটা ঠিক তাদের সাবমেরিনের উপর থেকে আসছিল। ক্যাপ্টেন জো হেডফোনটিকে কানে দেওয়ার পর বুঝতে পারেন অন্য কোনো সাবমেরিন তাদেরই ডিটেক্ট করে তাদেরকেই তাক করে বসে রয়েছে, আর সেটা ছিল রাশিয়ান একটি সাবমেরিন। রাশিয়ান সাবমেরিনের ক্যাপ্টেন পরপর দুটি টর্পিডো মিসাইল তাদের দিকে লঞ্চ করে দেয়। পাল্টা জবাবে ক্যাপ্টেন জো এমন এক অ্যাডভান্স ডিভাইস তাদের দিকে লঞ্চ করে যেটা ওই মিসাইল দুটির দিক পরিবর্তন করে দেয় এবং এই সুযোগে তারা ম্যাচ সোনার বেরিং নামে একটি সোনার সিস্টেম লাগানো মিসাইল রাশিয়ান সাবমেরিনের দিকে ফায়ার করে দেয়। রাশিয়ান সাবমেরিনটি বরফের তুষারখণ্ডের নিচে থাকার কারণে প্রথমত মিসাইলটি দিকভ্রষ্ট হয়ে যায়, তবে ম্যানুয়ালি সেটিকে কন্ট্রোল করার পর তারা রাশিয়ান সাবমেরিনটিকে খুঁজে পেয়ে যায়, যার ফলে মিসাইলটি তার সাথে সজোরে ধাক্কা মারে এবং এক জোরদার বিস্ফোরণের সাথে সাবমেরিনটি ধ্বংস হয়ে যায়। তবে এখনও বিপদ পুরোপুরি কাটেনি, শত্রুপক্ষের লঞ্চ করা মিসাইল দুটি তাদের সাবমেরিনের দিকে দ্রুতগতিতে ছুটে আসতে থাকে। এই কঠিন পরিস্থিতিতে ক্যাপ্টেন ঠান্ডা মাথায় তাদের সাবমেরিনটিকে ধ্বংস হয়ে যাওয়া টেম্পাবের দিকে নিয়ে যাওয়ার আদেশ দেয় এবং তার কাছাকাছি যাওয়ার পরেই তিনি সাবমেরিনটিকে ডান দিকে ঘুরিয়ে দেয়, যার ফলে মিসাইলটি টেম্পাবের সাথে সজোরে ধাক্কা লেগে ধ্বংস হয়ে যায়। এত বড়সড় বিপদের হাত থেকে তারা রক্ষা পেলেও দুটি দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়। একজন ক্রু মেম্বার তখনও ওই অজ্ঞাত শব্দটি শুনতে পাচ্ছিল। অন্যদিকে সাবমেরিন ডোবার খবর পলিয়ানি কমান্ড সেন্টারে প্রেসিডেন্টের কাছে পৌঁছে যায়। অ্যাডমিরাল ডুরব এই আক্রমণের পাল্টা জবাব দেওয়ার জন্য প্রেসিডেন্টের কাছ থেকে অনুমতি চায়, কিন্তু তিনি কোনো কঠিন পদক্ষেপ নেওয়ার আগে আমেরিকান প্রেসিডেন্টের সাথে কথা বলতে চান। এদিকে পেন্টাগনেও খবর পৌঁছে যায় যে কোলা পেনেন্সোলায় যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেছে। অ্যাডমিরাল ফিস্ক তৎক্ষণাৎ ডিফেন্স চিফ চার্লসের সাথে দেখা করে। তিনি বলে, কোলা পেনেন্সোলায় আমাদের সাবমেরিনের উপর আক্রমণ করা হয়েছে, দুটি রাশিয়ান ও একটি আমেরিকান সাবমেরিন অলরেডি ধ্বংস হয়ে গেছে, অথচ এখনও পর্যন্ত রাশিয়ান প্রেসিডেন্টের কোনো রকম স্টেটমেন্ট আমরা পাইনি।
তবে প্রেসিডেন্ট জাকারান বর্তমানে কোলা পেনেন্সুলার পাশেই রাশিয়ান পলিয়ার্নি নেভি বেসে তার ডিফেন্স মিনিস্টার ডুরোভের সাথে উপস্থিত রয়েছেন। নিশ্চয়ই এটি তাদের কোনো ষড়যন্ত্র। এই সকল কথা শোনার পর ডিফেন্স চিফ চার্লস যুদ্ধের জন্য আমেরিকান নেভিকে তৈরি থাকার আদেশ দেন। নিশ্চয়ই তৃতীয় বিশ্বযুদ্ধে শুরু হতে চলেছিল। ইতিমধ্যে নেভি সিলের চারজন কমান্ডো রাশিয়ার পলিয়ার্নিতে পৌঁছে তাদের আশেপাশে জঙ্গলে নেমে পড়ে এবং প্রয়োজনীয় জিনিস ও গ্যাজেট তাদের সাথে নিয়ে নেভি বেসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। ওদিকে ক্যাপ্টেন জো সেই অজানা শব্দের পিছু করতে করতে মুভির শুরুতে রাশিয়ার যে সাবমেরিনটি ডুবে গেছিল সেটিকে খুঁজে পেয়ে যায়। আর ওই শব্দটি এখান থেকেই আসছিল, হয়তো এর মধ্যে এখনও কোনো মানুষ জীবিত রয়েছে। সাবমেরিনটিকে একবার দেখার পরেই ক্যাপ্টেন বুঝতে পারে এটি ডোবার আসল কারণ কী ছিল। তারা জানতে পারে আসলেই এই সাবমেরিনের কোনো ক্রু মেম্বার ইচ্ছা করেই সাবমেরিনের ভিতরে বিস্ফোরণ ঘটায়, যার কারণেই এটি ডুবে যায়। কারণ ক্যাপ্টেন লক্ষ্য করেছিল আমেরিকান টেম্পাবে সাবমেরিনের টর্পিডো মিসাইলের ডোর বন্ধ ছিল। ক্যাপ্টেন এই সাবমেরিনের ভিতরে ফেঁসে থাকা রাশিয়ানদের বার করার সিদ্ধান্ত নেয়। তার এই সিদ্ধান্তে অনেক ক্রু মেম্বাররাই সহমত ছিল না। তাদের কথা অনুযায়ী আমাদের টেম্পাবেকেই রাশিয়ানরাই ডুবিয়েছে, তাহলে আমরা এদের কেন বাঁচাবো? ক্যাপ্টেন বলেন, এরা শুধু অন্য কারোর অর্ডার ফলো করছিল। আমরা আসলেই জানি না এখানে কি ঘটেছে এবং কি কারণে এই দুটি সাবমেরিন ধ্বংস হয়েছে, যার ফলে আজ দুটি দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হয়তো রাশিয়ান সাবমেরিনে আটকে থাকা ওই ব্যক্তিরা তাদের এই রহস্যের উদ্ঘাটন করতে সাহায্য করবে। ক্যাপ্টেনের অর্ডার মতো একটি রেস্কিউ সাবমেরিন পাঠিয়ে রাশিয়ান সাবমেরিন থেকে তিনজনকে উদ্ধার করে নিয়ে আসা হয়, যাদের মধ্যে দুইজন ছিলেন ক্রু মেম্বার এবং একজন হলেন জাহাজের ক্যাপ্টেন, যার নাম হলো আন্দ্রোপভ। শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে ক্যাপ্টেন তাদেরকে ডক্টরের কাছে নিয়ে যেতে বলেন। তবে যতক্ষণ না প্যান্টাগন থেকে কোনো রকম খবর না আসে ততক্ষণ তাদেরকে বন্দি বানিয়ে রাখতে বলেন। অন্যদিকে সিল কমান্ডোরা পলিয়ার্নি নেভিবেসে পৌঁছে দূর থেকে তাদের উপর নজরদারি শুরু করে দেয়। তারা দেখে বেসে প্রচুর পরিমাণে মিসাইল ও যুদ্ধজাহাজ তারা কোনো যুদ্ধের জন্য তৈরি করছে। কমান্ডোরা একটি ক্যামেরা লাগানো ডিভাইসের মাধ্যমে এই সকল কিছু লাইভ ফুটেজ প্যান্টাগনে পাঠাতে শুরু করে। প্যান্টাগনে উপস্থিত সকলেই কম্পিউটার স্ক্রিনে পরিষ্কার রাশিয়ার ডিফেন্স মিনিস্টার ডুরোভকে কিছুর একটা আলোচনা করতে দেখতে পায়। একই সময়ে প্রেসিডেন্ট জাকারানো পাশের একটি বিল্ডিংয়ে দাঁড়িয়েছিল। তিনি কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলেন। আসলে জাকারান অনেক সময় ধরেই আমেরিকান প্রেসিডেন্ট ও রাশিয়ার রাজধানী মস্কোর সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, তবে তিনি যোগাযোগ করে উঠতে পারছিলেন না। ঠিক তখনই তিনি একটি যুদ্ধজাহাজকে সমুদ্রের দিকে যেতে দেখে। তিনি অবাক হয়, যার ফলে প্রেসিডেন্ট ডুরোভকে এর কারণ জিজ্ঞাসা করেন। সে বলে, আমাদের উপর যখন তখন আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে, এই কারণে আমি এই পুরো বেসে সিগন্যাল জ্যামার লাগিয়ে রেখেছি। প্রেসিডেন্ট বলে, এই সিদ্ধান্ত তুমি নিতে পারো না, আমাকে আমার মিনিস্টার পার্লামেন্ট ও জেনারেলকে এই সকল বিষয় সম্পর্কে ইনফর্ম করতে হবে। ডুরোভ তাকে জানায়, আমি সকলের সাথে কথা বলে নিয়েছি এবং বলে দিয়েছি আপনি শারীরিক দিক থেকে খুবই অসুস্থ। আসলে রাশিয়ার ডিফেন্স মিনিস্টার ডুরোভ এই সকল কিছু পরিকল্পনা করেছে, কারণ সে প্রেসিডেন্টের পরিবর্তে নিজে ক্ষমতার অধিকারী হতে চায়। এবার এখানে প্রশ্ন আসতেই পারে যে প্রেসিডেন্টের অনুমতি ছাড়া কিভাবে কোনো দেশের ডিফেন্স মিনিস্টার সেনাদের অর্ডার দিতে পারে। আসলে রাশিয়ার সংবিধানে রয়েছে, যদি কোনো দিন দেশে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয় এবং সেই একই সময়ে দেশের প্রেসিডেন্ট শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে পড়েন, তাহলে পুরো ক্ষমতা রাশিয়ার ডিফেন্স মিনিস্টারের হাতে চলে যায়। আর এই কারণেই ডুরোভ ইচ্ছা করে তাদের নিজ সাবমেরিনের মধ্যে বিস্ফোরণ ঘটায় এবং আমেরিকান সাবমেরিনে টর্পিডো আক্রমণ করায়, যাতে দুটি দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। যাই হোক, যতক্ষণ সত্য বেরিয়ে আসবে ততক্ষণ রাশিয়া ও আমেরিকার মতো ক্ষমতাশালী দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে। প্রেসিডেন্ট জাকারান তার মতলব বুঝতে পেরে যখন প্রতিবাদ করতে যায়, তখন ডুরোভ তার সকল বডিগার্ডদের বাইরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে দেয়, যেটা দূর থেকে লেফটেন্যান্ট বিম্যান দেখতে পায় এবং এর লাইভ ফুটেজ প্যান্টাগনে পাঠিয়ে দেয়। প্যান্টাগনে উপস্থিত অফিসাররা বুঝতে পারে রাশিয়ার ডিফেন্স মিনিস্টার ডুরোভ দেশের প্রতি বিদ্রোহ ঘোষণা করেছে। এই ভয়াবহ পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোভারের সাথে এমার্জেন্সি মিটিংয়ের আয়োজন করা হয়। ডিফেন্স চিফ চার্লস যত তাড়াতাড়ি হোক তাদের নেভি ক্যারিয়ার ও ডেস্ট্রয়ার শিপ নিয়ে রাশিয়ার উপরে আক্রমণ করার কথা বলেন। এটা শুনে এজেন্ট জেন সকলের কথার মাঝে বাধা দিয়ে বলে, এটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ এমনিতেই ডুরোভ প্রায় এটা প্রমাণ করে দিয়েছে যে সর্বপ্রথম আমরা তাদের সমুদ্রের এরিয়ার মধ্যে প্রবেশ করে তাদের সাবমেরিনের উপর আক্রমণ করেছি, আর এখন যদি আমরা তাদের উপর প্রথম আক্রমণ করি
তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধে শুরু হয়ে যাবে। তবে ডিফেন্স চিফ চার্লস রাশিয়ার উপর আক্রমণ করার পক্ষে ছিলেন। তখন অ্যাডমিরাল ফিস্ক প্রেসিডেন্টকে বলে, আমাদের নেভিসিলের চারজন প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো ও ইউএসএস আরকানসাস বর্তমানে রাশিয়ায় মিশনে রয়েছে। যদি আপনি অনুমতি দেন তাহলে আমরা রাশিয়ান প্রেসিডেন্ট জাকারানকে বাঁচানোর একটি চেষ্টা করতে পারি, আর যদি আমরা এতে সফল হয়ে যাই তাহলে এই যুদ্ধ বন্ধ করা যেতে পারে। তার পরিকল্পনা প্রেসিডেন্টের উচিত মনে হয়, যার ফলে তিনি এর অনুমতি দিয়ে দেন, কারণ কোনো যুদ্ধই ধ্বংস ছাড়া কারোর ভালো করেনি। তবে প্রেসিডেন্ট ডোভার আমেরিকান ডিফেন্স চিফকে নেভি, আর্মি ও এয়ারফোর্সকে যুদ্ধের জন্য তৈরি থাকতে বলেন। রাশিয়ার প্রেসিডেন্টকে উদ্ধার করে মস্কো পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয় ওই চারজন সিল কমান্ডো ও ক্যাপ্টেন জোকে। ক্যাপ্টেন ক্রু মেম্বারদের প্রত্যেকের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, আমাদের এখনই পলিয়ার্নি নেভি বেসের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ রাশিয়ার ডিফেন্স মিনিস্টার ডুরব ক্ষমতার লোভে প্রেসিডেন্ট জাকারানকে বন্দি বানিয়ে রেখেছে। আমাদের সেখান থেকে রাশিয়ান প্রেসিডেন্ট জাকারানকে উদ্ধার করে মস্কোয় পৌঁছে দিতে হবে। অলরেডি সেখানে আমাদের চারজন আমেরিকান সোলজার এই মিশনের জন্য উপস্থিত রয়েছে। এটা শুনে অফিসার ব্রায়ান বলে, বর্তমানে রাশিয়ার প্রায় সকল যুদ্ধজাহাজ ওই ঘাঁটিতে উপস্থিত রয়েছে এবং তারা যুদ্ধের জন্য তৈরি। এছাড়াও পুরো জায়গাটি ওয়াটার মাইন বম ও সোনার সিস্টেম দ্বারা ঘেরা রয়েছে। সেখানে রাশিয়ার নেভির চোখে ফাঁকি দিয়ে প্রবেশ করা একেবারেই অসম্ভব। ক্যাপ্টেন তাকে জানায়, আমাদের একটি স্থানীয় দিক নির্দেশক প্রয়োজন, আর সেটি আমাদের কাছেই রয়েছে। এই বলে তিনি ওই রাশিয়ান সাবমেরিনের ক্যাপ্টেন অ্যান্ড্রোপভের সাথে দেখা করতে চলে যায়। ক্যাপ্টেন জো তাকে বেশ কিছু ফটো দেখিয়ে বলে, আমেরিকান সাবমেরিন টেম্পাবে তোমাদের উপর আক্রমণ করেনি, আর এটাই হলো তার প্রমাণ। তোমাদের সাবমেরিনে বিস্ফোরণ ভিতর থেকে হয়েছিল, তোমাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে, আর সেটা হলো তোমাদের ডিফেন্স মিনিস্টার অ্যাডমিরাল ডিমিট্রি ডুরব, যে ইচ্ছা করেই রাশিয়ার সাথে আমেরিকার যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে, আর বর্তমানে তোমাদের প্রেসিডেন্টকে সে বন্দি বানিয়ে রেখেছে। তাই এই যুদ্ধকে বন্ধ করার একমাত্র উপায় হলো প্রেসিডেন্ট জাকারানকে উদ্ধার করে মস্কোতে পৌঁছে দেওয়া, যার জন্য আমাদের নেভিসিলের চারজন কমান্ডো বর্তমানে পলিয়ার্নি নেভি বেসে উপস্থিত রয়েছে। তবে সমস্যা হলো, তোমার সাহায্য ছাড়া এটা পুরোপুরি অসম্ভব, কারণ এর জন্য আমাদের সাবমেরিনকে পলিয়ার্নি নেভি বেসের অনেকটাই ভিতরে যেতে হবে। তাই তুমি যদি না চাও এই যুদ্ধে বিনা দোষী সাধারণ মানুষের প্রাণ যাক, তাহলে আমাদের সাহায্য করো। এই বলে ক্যাপ্টেন সেখান থেকে চলে যায়। অন্যদিকে ডিমিট্রি ডুরবকে একজন অফিসার জানায়, তাদের নেভি বেসের আশেপাশে একটি অজানা সিগন্যাল তারা খুঁজে পেয়েছে। ডুরব তৎক্ষণাৎ চারিদিকটিকে ভালোভাবে সার্চ করতে বলেন। এদিকে কমান্ডোরা এই বিপদের আঁচ পেয়ে একটি উঁচু টাওয়ারের উপরে বসে পড়ে। ডুরবের সেনা পুরো নেভি বেসের চারিদিকে সার্চ অভিযান চালায় এবং ওই টাওয়ারের নিচে পৌঁছে উপরের দিকে ফায়ার করতে শুরু করে, যার ফলে একটি গুলি কমান্ডো মার্টিনেলির মাংসপেশী ছুঁয়ে বেরিয়ে যায়। তবে সে কোনো রকম আওয়াজ করে না, তাই তারা সেখানে কাউকে না দেখতে পেয়ে চলে যায়। আহত সৈনিক মার্টিনেলির আঘাতে ওষুধ লাগিয়ে লেফটেন্যান্ট বিম্যান প্রেসিডেন্টকে বাঁচানোর সকল পরিকল্পনা তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেয়। অন্যদিকে ইউএসএস আরকানসাস রাশিয়ার বেসের অনেক কাছাকাছি পৌঁছে গেছে। ক্যাপ্টেন জো সকল ক্রু মেম্বারদের উদ্দেশ্যে বলেন, আমরা রাশিয়ার বেসে প্রবেশ করতে চলেছি। আমাদের এতটাই শান্ত থাকতে হবে যে সমুদ্রের জীবজন্তুরাও যাতে আমাদের উপস্থিতি বুঝতে না পারে। এই বলে সাবমেরিনটি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই রাশিয়ান সাবমেরিনের ক্যাপ্টেন অ্যান্ড্রোপভ তাদেরকে সাহায্য করার জন্য রাজি হয়ে সেখানে এসে উপস্থিত হয়। তবে তাকে সেখানে দেখে অফিসার এডওয়ার্ড একটু রেগেই ক্যাপ্টেন জোকে জানায়, আপনার এই সিদ্ধান্ত নেওয়া একদমই ঠিক হয়নি, তাকে বন্দি করে রাখাই ঠিক হবে। জো তাকে জানায়, আমরা যেখানে প্রবেশ করতে চলেছি তার সঠিক পথ উনিই জানেন, আর যদি আমাদের এই মিশনে সফল হতে হয় তাহলে বর্তমানে তার কথাই আমাদের মেনে চলতে হবে, আর তাতে যদি আমি অপরাধ করে থাকি তাহলে সেটাই ঠিক। এরপর ক্যাপ্টেন অ্যান্ড্রোপভের দেখানো পথ অনুযায়ী সাবমেরিনটি ধীরে ধীরে সামনের দিকে এগোতে শুরু করে। আসলে রাশিয়ার নেভি বেস পর্যন্ত পৌঁছানোর জলপথে রাশিয়ানরা প্রচুর পরিমাণে সোনার সিস্টেম ও ওয়াটার মাইন বম বিছিয়ে রেখেছে। তবে ক্যাপ্টেন অ্যান্ড্রোপভ এখান থেকে সুরক্ষিতভাবে ভিতরে প্রবেশ করার পথ জানত। ক্যাপ্টেনের নির্দেশে সুরক্ষিত ইউএসএস আরকানসাস সি মাইন বমগুলিকে পার করে বেরিয়ে যায়। এরপর তারা সোনার সেন্সারের এলাকার মধ্যে প্রবেশ করে, যার ফলে ক্যাপ্টেন জো সকলকে শান্ত থাকার উপদেশ দেন। সামান্য একটি ভুল তাদের মৃত্যুর কারণ হতে পারে, তবে তারা এটাকেও ক্যাপ্টেন অ্যান্ড্রোপভের সহায়তায় পার করে ফেলে এবং পাহাড়ের ভিতর দিয়ে এক সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করে পলিয়ার্নি নেভি বেসে।
অন্যদিকে লেফটেন্যান্ট বিম্যানের পরিচালনায় তার টিম আহত সৈনিক মার্টিনেলিকে একটি গুরুত্বপূর্ণ মিশন দিয়ে জলের নিচে দিয়ে পৌঁছে যায় সেই বিল্ডিংয়ের বাইরে, যেখানে প্রেসিডেন্টকে আটক করে রাখা হয়েছিল। তবে বিল্ডিংয়ে প্রবেশ করার আগে তার বাইরে প্রেসিডেন্টের একজন আহত বডিগার্ডকে তারা খুঁজে পায়, যাকে বুঝিয়ে সুঝিয়ে তারা প্রেসিডেন্ট যে ঘরে বন্দী রয়েছে সেই দিকে এগোতে শুরু করে। তারা তাদের ফাইটিং স্কিলের সাহায্যে একে একে ডুরবের সৈনিকদের মেরে সেখানে পৌঁছে যায় এবং ঘরের গেটটিতে বিস্ফোরণ ঘটিয়ে সেটিকে খুলে ফেলে প্রেসিডেন্টকে সেখান থেকে সুরক্ষিত বার করে ফেলে। তবে এর ফলে ডুরবের সৈনিকরা সতর্ক হয়ে যায় এবং এদিক ওদিক থেকে কমান্ডোদের উপর গুলি চালাতে শুরু করে। এই মুহূর্তে প্রেসিডেন্টের বডিগার্ড সেখানে থেকে যায় ডুরবের সৈনিকদের বাধা দেওয়ার জন্য এবং বাকিরা প্রেসিডেন্টকে নিয়ে একটি দড়ির সাহায্যে বিল্ডিং থেকে নিচের দিকে নামতে শুরু করে। সেই মুহূর্তে আরও সৈনিক সেখানে চলে আসে, যার ফলে তারা প্রেসিডেন্টের বডিগার্ডকে হত্যা করে দেয় এবং বিল্ডিংয়ের উপর থেকে নিচের দিকে ফায়ার করতে শুরু করে, আর এই গুলিতেই কমান্ডো ডেভিন মারা যায়। ইতিমধ্যে একটি রেস্কিউ মিনি সাবমেরিন তাদেরকে উদ্ধার করার জন্য বেরিয়ে পড়ে। এদিকে প্রেসিডেন্ট জাকারেনকে নিয়ে তারা যেমন তেমনভাবে সৈনিকদের হাত থেকে বেঁচে জঙ্গলের এক প্রান্তে এসে পৌঁছায়, কিন্তু তখনও তারা তাদের পিছু ছাড়েনি। ব্রিজের নিচে পৌঁছানো মাত্রই ব্রিজের উপর থেকে তাদের উপর এলোপাথারি গুলি চালায় তারা। একটি গুলি এসে প্রেসিডেন্ট জাকারানের কোমরে এসে লাগে, তিনি আহত হয়ে যায়। তারা ভাবে হয়তো তারা এবার মারা যাবে, কিন্তু ঠিক তখনই সকলকে অবাক করে দিয়ে জঙ্গলের দূর থেকে কোনো এক স্নাইপার একে একে ডুরবের সৈনিকদের হত্যা করতে শুরু করে, আর এটি হলো আমেরিকান সিল কমান্ডোদের সেই আহত সৈনিক মার্টিনেলি। তার সাহায্যে কমান্ডোরা বেশ কিছু ডুরবের সৈনিকদের মারতে সফল হয় এবং সেখান থেকে প্রেসিডেন্টকে নিয়ে পৌঁছায় সমুদ্রের কিনারায়। সময় মতো রেস্কিউ সাবমেরিনটিও সেখানে পৌঁছায়। লেফটেন্যান্ট বিম্যান প্রেসিডেন্টকে নিয়ে সাবমেরিনের দিকে এগোতে শুরু করে এবং কমান্ডো জনস্টন ডুরবের লোকেদের বাধা দেওয়ার চেষ্টা করে। তবে যখন সে সাবমেরিনের দিকে যাওয়ার জন্য জলে ঝাঁপ দেয়, তখন ডুরব বাহিনীর গুলিতে সে তার প্রাণ হারায়। লেফটেন্যান্ট প্রেসিডেন্টকে সুরক্ষিত সাবমেরিনে পৌঁছে দিয়ে তার জীবিত সঙ্গীদের বাঁচানোর জন্য পুনরায় ফিরে আসে। প্রেসিডেন্টের সুরক্ষিত বেঁচে যাওয়ার খবর ও রাশিয়ান বেসে আমেরিকান সাবমেরিনের উপস্থিতি অ্যাডমিরাল ডিমিট্রি ডুরব জানতে পাওয়া মাত্রই সে একটি ডেস্ট্রয়ার ওয়ারশিপ ইউএসএস আরকানসাসকে ধ্বংস করার উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। একই সময়ে রেস্কিউ সাবমেরিনটি আহত প্রেসিডেন্টকে নিয়ে ইউএসএস আরকানসাসে সুরক্ষিত পৌঁছে যায়। তবে বিপদ এখনও তাদের পিছু ছাড়েনি। ওই রাশিয়ান ওয়ারশিপ অনেকগুলি মিসাইল সাবমেরিনের দিকে লঞ্চ করে। ক্যাপ্টেন তার বুদ্ধি ও অভিজ্ঞতার ব্যবহার করে সাবমেরিনটির দিক এদিক ওদিক পরিবর্তন করতে থাকে, যার ফলস্বরূপ মিসাইলগুলি সাবমেরিনে না লেগে তার আশেপাশেই ধ্বংস হয়ে যায়। তবে মিসাইলের বিস্ফোরণে সাবমেরিনটি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। টর্পিডো রুমে সমুদ্রের জল ভর্তি হয়ে যায় এবং কিছু কিছু সিস্টেমে ত্রুটি দেখা দেয়। তবে এতেই রাশিয়ানরা থেমে থাকে না, তারা আরও মিসাইল লঞ্চ করে, যার ফলে ক্যাপ্টেন আন্দ্রোপভের নির্দেশ অনুযায়ী তারা একেবারে সমুদ্রের তলদেশে চলে যায় এবং পাল্টা তাদের উপর আক্রমণ করার জন্য তৈরি হয়ে যায়। তবে ক্যাপ্টেন জো তাদের উপর ফায়ার করতে আদেশ দেয় না। উল্টো দিকে পেন্টাগনে মিলিটারি কমান্ড সেন্টারে ইউএসএস আরকানসাসের উপর আক্রমণের খবর শুনে অফিসাররা ভাবে হয়তো সাবমেরিনটি ধ্বংস হয়ে গেছে, যার ফলে ডিফেন্স চিফ তাদের নৌসেনাকে সামনের দিকে এগোনোর আদেশ দেয় এবং রেগে গিয়ে অ্যাডমিরাল ফিসকে বলে, তুমি জানো তুমি কি করেছ? তোমার এই ভুল সিদ্ধান্তের জন্য আজ তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু হতে চলেছে। পুরো বিশ্ব এটাই জানবে যে আমরা রাশিয়ান প্রেসিডেন্ট জাকারানকে অপহরণ করে মেরে ফেলেছি। এতক্ষণ ডুরবের সাথে পুরো দেশ না থাকলেও এবার পুরো দেশ আমাদের সাথে যুদ্ধ করার জন্য তৈরি থাকবে এবং এর প্রধান কারণ হবে তুমি। দেখা যায় দুটি দেশের এয়ারফোর্স ও নেভি একে অপরের সাথে যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। আমেরিকার উত্তরের নৌবাহিনী যুদ্ধের জন্য সামনের দিকে এগিয়ে যায়, যাদের সাথে মোকাবিলা করার জন্য রাশিয়ার উত্তরের নৌবাহিনী এগিয়ে আসে। অন্যদিকে সেই আহত সৈনিক মার্টিনেলিকে ডুরবের সৈনিকরা জঙ্গলের মধ্যে দিয়ে তাড়া করতে শুরু করে। আহত হওয়ার কারণে সে বেশি দূর পালাতে পারে না। অবশেষে তারা তাকে ধরে ফেলে, কিন্তু তাকে হত্যা করার আগেই উচিত সময়ে লেফটেন্যান্ট বিম্যান সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। ওদিকে সমুদ্রের গভীরে ইউএসএস আরকানসাসের অবস্থা খুবই খারাপ ছিল। জল দ্রুতগতিতে তার ভিতরে ঢুকতে শুরু করে, জায়গায় জায়গায় আগুন লেগে যায়। তারা এই সকল ত্রুটিগুলির সমাধান করার কাজে লেগে পড়ে। তবে তখনই রাডারে তারা ওই রাশিয়ান ডেস্ট্রয়ার শিপকে তাদের দিকে আসতে দেখে এবং কিছু সময়ের মধ্যেই সাবমেরিনটিকে পুনরায় তাদের টার্গেটে নিয়ে নেয়। ক্যাপ্টেন জো কোনো রকম উপায় না দেখতে পেয়ে রাশিয়ান ক্যাপ্টেন আন্দ্রোপভকে জিজ্ঞাসা করে, তুমি ওই যুদ্ধজাহাজ সম্পর্কে কি জানো?
সে বলে, ওই ডেস্ট্রয়ারের সকল অফিসারদের আমি নিজে হাতেই ট্রেনিং দিয়েছি। ক্যাপ্টেন জো বলে, তাহলে কি তারা তোমার কথা মানবে? ক্যাপ্টেন বলে, অবশ্যই মানবে। এই বলে ক্যাপ্টেন জো তাকে তাদের সাথে যোগাযোগ করতে বলে। ক্যাপ্টেন আন্দ্রপব রেডিওতে তাদের সাথে যোগাযোগ করে এবং জাহাজে উপস্থিত সকল অফিসারদের নাম একে একে তিনি নিতে শুরু করে, যার ফলে তারা বুঝে যায় ইনিই হলেন তাদের ক্যাপ্টেন আন্দ্রপব এবং এখনও তিনি জীবিত রয়েছেন। ক্যাপ্টেন জানায়, আমি বর্তমানে ইউএসএস আরকানসাসে রয়েছি, তাই দয়া করে তোমরা কেউই ফায়ার করবে না। যার ফলে কিছু সময়ের মধ্যে ইউএসএস আরকানসাস সমুদ্রের উপরে উঠে আসে। এই সকল কিছু পেন্টাগনে উপস্থিত অফিসাররাও স্যাটেলাইটের মাধ্যমে লক্ষ্য করছিল, যার ফলে তারা বুঝতে পারে প্রেসিডেন্ট জাকারান এখনও জীবিত রয়েছে। তো যাই হোক, সাবমেরিনকে সমুদ্রের উপরে উঠে আসতে দেখে ডেস্ট্রয়ারের কমান্ডার সাবমেরিনটিকে ধ্বংস করার আদেশ দেন। তবে তার অর্ডার ক্যাপ্টেন অ্যান্দ্রপবের ছাত্ররা কেউই মানতে রাজি হয় না, তাই কমান্ডার একজনের মাথায় বন্দুক তাক করে জোর করে তাকে ফায়ার করতে বলে। তবে তখনই প্রেসিডেন্ট জাকারান রেডিওতে বলে ওঠেন, আমি প্রেসিডেন্ট জাকারান বলছি, বর্তমানে আমি আমেরিকান সাবমেরিনেই রয়েছি, আর যদি তোমরা কেউ ফায়ার করো তাহলে সেটা দেশের প্রতি বিশ্বাসঘাতকতা হবে। এটা শুনে তারা সকলেই ফায়ার করা বন্ধ করে দেয়, কিন্তু এই খবর রাশিয়ান কমান্ডার অ্যাডমিরাল দিমিত্রি দুরভকে দিয়ে দেয়, যার ফলে দুরভ সারফেস টু সি মিসাইল লঞ্চ করার জন্য রেডি করতে বলে। পেন্টাগন থেকে অফিসাররা এই সকল কিছু লক্ষ্য করছিল। তারা তৎক্ষণাৎ ইউএসএস আরকানসাসের ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করেন এবং তাকে তাদের নিজের প্রতিরক্ষায় পুরোপুরি পাল্টা ফায়ার করার অনুমতি দেয়। ঠিক তখনই দুরভ সারফেস টু সি মিসাইল তাদের দিকে লঞ্চ করে দেয়। পাল্টা ইউএসএস আরকানসাস মিসাইল লঞ্চের জন্য তৈরি হয়ে যায়, তবে ক্যাপ্টেন ফায়ার করার আদেশ দেয় না। রাশিয়ান মিসাইলগুলি তাদের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসে, কিন্তু তখনই সকলকে অবাক করে দিয়ে মিসাইলগুলি সাবমেরিনকে ধ্বংস করার আগেই রাশিয়ান ওই ডেস্ট্রয়ার শিপটি সেগুলিকে আকাশেই ধ্বংস করে দেয়। এটা দেখে ইউএসএস আরকানসাসের সকল ক্রু মেম্বাররাই অবাক হয়ে যায়, কারণ ঠিক যেটা হওয়ার কথা ছিল না ঠিক সেটাই হলো। এরপর রাশিয়ার ওই ডেস্ট্রয়ার শিপ দুটি মিসাইল লঞ্চ করে দেয়, যেটা সরাসরি পলিয়ানি নেভি বেসে আঘাত হানে, যার সাথে সাথে দুরভ ও তার সহকর্মীরা সকলেই মারা যায়। ক্যাপ্টেন জো প্রেসিডেন্ট জাকারানো আন্দ্রপবকে ধন্যবাদ জানায়। প্রেসিডেন্ট জিজ্ঞাসা করে, তুমি কি করে জানলে যে মিসাইলগুলি সাবমেরিনটিকে ধ্বংস করতে পারবে না? সে বলে, আমার আশা ছিল তাদের উপর, একজন ভালো শিক্ষকের শিক্ষা কোনোদিনই ব্যর্থ হয় না। অন্যদিকে ধীরে ধীরে দুটি দেশের নেভি ও এয়ারফোর্স তাদের নিজ নিজ দেশে ফিরে যায়, কারণ প্রেসিডেন্ট জাকারান রাশিয়ার রাজধানী মস্কোতে যোগাযোগ করে যুদ্ধবিরতির অনুমতি দিয়ে দেন। ক্যাপ্টেন আন্দ্রপব ও প্রেসিডেন্টকে বিদায় জানানোর সময় চলে আসে। আন্দ্রপব তাকে বলে, আমার মনে হয় না, আজকে তুমি যে কাজটি করলে সেটা হয়তো পৃথিবীর অন্য কোনো ক্যাপ্টেন করতে পারত। জো তাকে হাসি মুখে বলে, একজন আছে যিনি এই কাজ করতেন, আর সেই ব্যক্তি বর্তমানে আমার সামনেই দাঁড়িয়ে রয়েছেন। এই কথার শেষে তারা একে অপরকে বিদায় জানায়। এরপর নেভি সিলের ওই আহত সৈনিক ও লেফটেন্যান্ট বিমেনকে সাথে নিয়ে রাশিয়ার নৌসেনা তাদের এক সম্মানজনক বিদায় জানায়, আর এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করব ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যেও, আর ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারো। এছাড়াও তোমরা কী ধরনের ভিডিও চাও সেটাও কমেন্টে বলতে পারো। তো জুড়ে থাকো আমাদের সাথে আর দেখতে থাকো ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।